সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। না না, আমি এই কথা মানতে পারছি না। সংযোগ দিতে পারবো না, এই কথা কইতে হবে না। আমি যে কথাটা শুনলাম, এই কথাটা আমার জানতেই হবে যে সে নিজেই একটা ভালো একটা পদে ছিল, এই পদে থেকে আবার অন্য পার্টি করতে হলো কে জন্য, তারে এত পার্টি করার দরকার কি? আর সবসময় দেখি যে এক একজনের সাথে এক এক সম্পর্ক, এর সাথে সম্পর্ক, তার সাথে ছবি, ওর সাথে ফেসবুকে কথা, ওর সাথে স্ট্যাটাস। হ্যাঁ, এই যে সেফুদার মতো একটা মানুষ, তার সাথে এত কথা বলতে হয় কিছুর জন্য? হোয়াট ইজ দিস? সে কে? হ্যাঁ, হুইজ দিস? সে কে? হ্যাঁ, তারপরে ওই যে আমি দেখলাম যে ওই যে টিপিটি আমি ঘটনাটা দেখলাম, বের করে আনার সময় সিয়ারার মধ্যে কি পরিমাণ মলিনতা পড়ে গেছে, অথচ এর আগে সিয়ারা কত সুন্দর ছিল, কত জৌলুস, কিন্তু কি অবস্থাটা হয়ে গেছে, অবস্থাটা কি দাঁড়াই গেছে? এগুলো কি মেনে নেওয়ার মতো কোনো কিছু? আবার ওই যে যাত্রা পালা নাকি করা হয়েছিল, সেখান থেকে সাংবাদিক নিয়োগ দিয়ে মাসে মাসে নাকি তাদের কাছে বেতন নেওয়া হতো, যে সাংবাদিকরা চাকরি করে বেতন পায় আর এখানে নাকি এরা চাকরি করতে যেই বেতন দিত মাসে মাসে, এইসব যে শুনছি এগুলো তো না, আমি একদম কোনোভাবে তো আমি এগুলো মানতে পারছি না, এগুলো মেনে নেওয়া যায় না, এগুলো এইভাবে ঘটছে নাকি আর এইভাবে হচ্ছে নাকি? আবার ঘরে অভিযান চালাই যে তা নাকি পরিমণির মতো এ পাওয়া গেছে, তা পাওয়া গেছে, ওই পাওয়া গেছে, উই পাওয়া গেছে, ই পাওয়া গেছে, উই, হ্যাঁ এত কিছু পাওয়া গেছে জন্য, এই যে বাড়ি বিদেশি মদ, আমেরিকান, ইউরোপিয়ান, কানাডিয়ান, ফানাডিয়ান, মানাডিয়ান, এত দেশের মদ থাকে কে জন্য? শুনলাম যে সেলি কইছে, সেলির নাকি না মেয়ে কইছে, সেলির নাকি লাইসেন্স আছে। আচ্ছা, মদ খাওয়ার জন্য লাইসেন্সটা কি? মদ তো হারাম, দিস ইজ হারাম, তো সেই হারাম জিনিসটার জন্য লাইসেন্স করলে কি হালাল হয়ে গেল? হোয়াট ইজ দিস? নো, ইম্পসিবল, কখনো হইতে পারে না। হালাল যেটা সেটা হালাল আর হারাম যেটা সেটা হারাম, তো এই জিনিসটা তো বুঝতে হবে। একটা কথা বলে রাখতে হবে যে সঠিক পথে থাকলে তার কোনোদিন পরাজয় নেই, আর যদি সঠিক পথে না থাকে, দিস ইজ এ টুডে অ্যান্ড টুমারো, সে পড়ে যাবে, সে যে কোনোভাবে সঠিক ওয়েতে হাঁটতে হবে, ইহকাল অথবা পরকাল, আবার হতে পারে ইহকালেও পাবে পরকালেও পাবে, কিন্তু যদি সঠিক পথে না হাঁটে তাহলে ইহকাল পরকাল দুই জায়গায় বরবাদ হয়ে যাবে। এ কথাটা কি মাথায় থাকে না? যাই ইচ্ছা টাকার গরমে, অর্থের গরমে, রূপের গরমে, ক্ষমতার গরমে, আবার যে বিভিন্ন রকম ভাষণ ভাইরাল মাইরাল হচ্ছে, হ্যাঁ এগুলো আমি তো মানতেই পারছি নে, এগুলো একদম কোনোভাবে অ্যাকসেপ্ট করা যায় না, হোয়াট ইজ দিস অ্যাকসেপ্ট করা যায় না। হ্যাঁ, তাই জন্য আমি যেটা করছি সেটা হলো তোমার থেকে মানুষের শিক্ষা নেওয়া দরকার, অন্য যারা আছে তারা শিক্ষা নিক যে এভাবে ক্ষমতার অপব্যবহার করা যাবে না, বেশি লোভী হওয়া যাবে না, বেশি অর্থ সম্পদের জন্য একেবারে নিজের যে নীতি নৈতিকতা বিসর্জন দেওয়া যাবে না, এগুলো দিলে এক সময় এগুলো কোনো কাজে লাগবে না, এগুলো কোনো কাজে আসবে না, দুনিয়াতেও হতে পারে গলা কাটা, আর দুনিয়া যদি নাও হয় তাহলে পরকালে গলার কাটা হয়ে যাবে। এই জন্য তোমাকে দেখে অন্যরা যেন শিক্ষা নিতে পারে। এর আগে পাপিয়া আপু, সে আবার কত সাহেবের মধ্যে বেরিয়ে গেল, তারপরে আবার এই যে ডাক্তার সাবরিনা চৌধুরী, মৌধুরী চৌধুরী, সেও গেল, এইভাবে শাহেদ করিম, আহারে কত খারাপ অবস্থায় পড়ে গেল সেই বুরখা পরিতে, হইল না শেষ রক্ষা, হইল না এইভাবে শেষ রক্ষা, কারণ হয়নি কথাটা মনে।